সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে আমি যুক্ত হলাম নাজাত আহমদ প্রকাশ তো আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল দর্শক আমরা আছে এখন সিলেটের কালীবাড়ি এলাকায় আপনারা জানেন কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আছি এখন সিলেটের কালীবাড়ি এলাকায় আপনার দেখানোর চেষ্টা করব আজকে পূজাকে কেন্দ্র করে আসলে সব ধরনের প্রস্তুতি আসলে নিচ্ছেন এখানকার যারা কারিগর আছে তারা তারা এখন যে পূজা মূর্তির যে মূর্তির যে স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচারটি আসলে দিচ্ছেন আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করব যে তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো আর কথা বলার চেষ্টা করবো যারা কারিগর আছেন কারিগরদের সাথে পূজাকে কেন্দ্র করে তারা আসলে কত ধরনের ব্যস্ততা কি ধরনের ব্যস্ততার সম্মুখীন হচ্ছেন বা কতটুকু কাজের চাপ সেই বিষয়টি আপনার জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন পূজাকে কেন্দ্র করে আসলে এখন আসলে যে শিল্পীরা আছেন তারা বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার মূর্তির যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো আসলে দিচ্ছেন মাটি দিয়ে তারা আসলে যে পূজার যে সব প্রস্তুতি সেই প্রস্তুতি প্রস্তুতিগুলো করছেন আমরা আসলে কথা বলার চেষ্টা এখানকার যারা কারিগর আছেন কারিগরদের সাথে আপনারা আমাদের সাথেই সাথেই থাকুন থাকুন আমরা আছি এখন সিলেটের কালীবাড়ি এলাকায় আপনারা দেখানোর চেষ্টা করছি আহ দুর্গাপূজাকে কেন্দ্র করে আসলে যে কারিগর আছেন সে কারিগর আসলে কি ধরনের ব্যস্ততার সম্মুখীন হচ্ছেন বা তাদের যে কাজগুলো আছে কাজগুলো দেখার চেষ্টা করছি আমরা এখন একজন কারিগরের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আসলে পূজাকে কেন্দ্র করে তারা আসলে কী ধরনের ব্যস্ততা করছেন বা এখন আসলে কী ধরনের কাজ করছেন ওরা আচ্ছা আপনার আমাকে বলবেন আসলে আপনার কী ধরনের এখন ব্যস্ততা আছেন বা কী আরে খুব ব্যস্ত খুব আচ্ছা এখন আসলে কী ধরনের কাজ করছেন আপনারা এখন এই যে মাটির কাজ করতেছি আচ্ছা কতদিন লাগবে আর কী ধরনের এরপরে আসলে পরের কাজগুলো কী এই পরের কাজ রং করা কতদিন লাগতে পারে আরও দশ দিন লাগবো দশ দিন লাগবে না

আগামী দশ বারো দিনের মধ্যে আসলে তাদের যে কাজগুলো আছে কাজগুলো সম্পূর্ণ করতে হবে যেহেতু পূজা নিকটেই আগামী এক তারিখ থেকে দুর্গাপূজা সেই সেই প্রেক্ষিতে আসলে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন এই সময় ভিতরে কাজগুলো শেষ করার দর্শক কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আছি এখন সিলেটের কালীবাড়ি এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেট দুর্গাপূজাকে কেন্দ্র করে আসলে যে ধরনের প্রস্তুতি নিচ্ছেন কারিগররা সব ব্যস্ততা আসলে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা এই মুহূর্তে আসলে মাটি দিয়ে আসলে যে ফিনিশিংগুলো সেই ফিনিশিংগুলো দিচ্ছেন আর তারা যেটা বলছেন আগামী দশ বারো দিনের মধ্যেই আসলে এই কাজগুলো শেষ করতে হবে যেহেতু পূজা খুবই নিকটবর্তী সব মিলিয়ে এই ছিল আমার কাছে এই ছিল আমার কাছে পূজার প্রস্তুতি সর্বশেষ তথ্য বাংলা লাইভ থেকে এখন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা সাথী সাথেই থাকুন